আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি, এই ডিফারেনশিয়াল জিওমেট্রি এর আমরা চ্যাপ্টার টু থেকে অলরেডি 6টা লেকচার আপলোড করা শেষ। আজকে আমরা 7 নম্বর লেকচারে আমরা 34 নম্বর এক্সাম্পলটা সলভ করব। 34 নম্বর এক্সাম্পল, আর ইকাল টু আর অফ এস, বক্ররেখা এ ব্যাসার্ধ এবং সি কেন্দ্র বিশিষ্ট কোন গোলকের উপর এবং আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকাল টু এ স্কোয়ার গোলকের উপর অবস্থিত হলে প্রমাণ করো যে সি ইকাল টু আর প্লাস এন ডিভাইডেড বাই কাপ্পা মাইনাস কাপ্পা প্রাইম বি ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাও ইকাল টু আর প্লাস আর এন প্লাস আর প্রাইম টিবি, এটা প্রমাণ করা লাগবে। 2 নম্বরে ডি ডিভাইডেড বাই ডিএস কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাও ইকাল টু টাও ডিভাইডেড বাই কাপ্পা, এটা প্রমাণ করতে হবে, মানে এত ইকাল টু এত প্রমাণ করতে হবে। 3 নম্বরে 1 ডিভাইডেড বাই কে তার হোল স্কোয়ার প্লাস কে প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার, কে না তো কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাও তার হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, অথবা আর স্কোয়ার প্লাস আর প্রাইম টি তার হোল স্কোয়ার ইকাল টু এইটা প্রমাণ করে দেখার লাগবে। ওকে, এটা আমরা সলভ করবো। এটা সলভ করতে হলে পারে কিন্তু আগের বেসিকগুলো না জানা থাকলে পারে এটা সলভ করা সম্ভব না। তারপরেও আমি আগের বেসিকগুলো একটু দিয়ে নিই। এই সেট ফাইনাইট সূত্রটা সবসময় কাজে লাগবে। এর ভিতরে যতগুলো সূত্র আছে, টি প্রাইম ইকাল টু কাপ্পা এন কাপ্পা স্কেলার, বি প্রাইম ইকাল টু মাইনাস টাও এন টাও স্কেলার, এন প্রাইম ইকাল টু টাও বি মাইনাস কাপ্পা টি, আরও আছে, আরও এদিকে অনেক কিছু আছে, ঠিক আছে, যেগুলো আমার না ছাড়া আমরা কিন্তু এই সকল ম্যাথগুলো কী করতে পারবো না, সলভ করতে পারবো না, যা আগে বলছি এখনও বলতেছি। আরও একটা সূত্র লাগবে, সেই সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু, আমার টি ইকুয়াল টু এটাতে লেখা যায় আর প্রাইম, যা আগেও বলছি, ঠিক আছে। চলুন শুরু করা যাক, আমরা ম্যাথ চলে যাই। আমরা এখন সলভ করব। সলিউশন দেয়া আছে আর অফ এস ইকুয়াল টু কত, আর অফ দেয়া আছে আর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখা আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকুয়াল টু এ স্কোয়ার, এটা প্রশ্নে দেয়া আছে, গোলকের উপর অবস্থিত। সুতরাং আমরা পাই, আমরা কী পাই, এটা কিন্তু ডট আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকুয়াল টু কত এ স্কোয়ার, এটার নাম দিলাম আমরা 1 নং ইকুয়েশন। 1 নং সমীকরণকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আমরা কিন্তু বরাবরই বলতেছি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা প্রাইম হয়, আর ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পারে সেটা আমার কি হয় ডট হয়, এই ডিফারেনশিয়াল জিওমেট্রিতে, ঠিক আছে। তাহলে এটারে আমরা অন্তরীকরণ করবো, এটারে ইউ ধরবো, এটারে ভি ধরবো, ঠিক আছে, ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে যদি ইউভির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি তাহলে কী পাই সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। অর্থাৎ আর মাইনাস সি আছে, আর এখানে আর মাইনাস সি আমরা ইউটারে বসায় রাখবো, আর মাইনাস সিটারে বসায় রাখলাম, এইটারে অন্তরীকরণ করবো, অর্থাৎ এই আর মাইনাস সিরে অন্তরীকরণ করবো, আরটা চলক সিটা হচ্ছে কনস্ট্যান্ট, আরে অন্তরীকরণ করলে পারে আমরা এস এস এফে করলে পারে আর প্রাইম, সেটা তো বললামই, আর সিটা কনস্ট্যান্ট সিটা আমরা লিখলাম না, ঠিক আছে। আবার প্লাস আমরা এই যে এইটারে বসায় রাখবো, আর মানে সিটারে বসায় রাখবো, এইটারে অন্তরীকরণ করবো, এটারে করলে পারো আর প্রাইম, ঠিক আছে, আর সিটা জিরো সেই সিটা আমরা কী করলাম না, লিখলাম না, ঠিক আছে। অর্থাৎ এটারে আর প্রাইম মাইনাস সি জিরো আসে, তো জিরোর সাথে জিরো গুণ দিলে এটা জিরো আসে, আর এটার সাথে এটা গুণ দিলে পারে এটাই থাকে, ঠিক আছে, ডট আকারে থাকে যায়, এত ইকুয়াল টু কত জিরো, সব কিছু বাইঙ্গে সুরে দেখাইতে গেলে তো ভিডিও অনেক বড় হয়, মানে আমি মুখে বলি ভাই তুমি বুঝে নিও। এবার এই একটা আর মাইনাস সি আর প্রাইম, এই একটা আর মাইনাস সি আর প্রাইম, একটা আর এই একটা কয়টা, দুইটা, তাহলে টু আর প্রাইম ডট আর মাইনাস সি এত ইকুয়াল টু কত জিরো। এখন এই যে টু আর প্রাইম আর মাইনাস সি, টুটা গুণাকার সব পেছনে জিরো করে দিলাম, থাকলো আর প্রাইম আর মাইনাস সি ইকুয়াল টু কত জিরো। এখন আমি কিন্তু একটু আগেই বলছি যে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত আর প্রাইম, তাহলে আর প্রাইমের বদলে আমরা কত লিখলাম টি, অর্থাৎ টি ভেক্টর ডট আর মাইনাস কত সি ইকুয়াল টু জিরো। আমরা উভয় পক্ষে মনে মনে গুণ দিয়ে রাখি, লাল কালে দিয়ে আমি লিখে রাখছি, উভয় পক্ষে আমরা টিটা ডট করি, তাহলে এখানে ছিল টি, তাহলে টি ডট টি আর মাইনাস সি ইকুয়াল টু জিরো ডট টি, মূল কথা আগের রাশিতেই ফেরত যাইতে পারতেছে, এটার নাম দিলাম আমরা কত নং ইকুয়েশন, 2 নং ইকুয়েশন। আবার এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, কার এস অন্তরীকরণ করবো আমরা, 2 নং সমীকরণটা আবার এস এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, 2 নং সমীকরণটা যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমরা আবার এটারে ইউ এটারে ভি ধরে আবার অন্তরীকরণ করবো, ঠিক আছে। তাহলে আমরা এটারে ইউ এটারে ভি, এখানে কিন্তু টি টি ডট আর মাইনাস সি, আমরা ইউটারে বসা আমরা ভিটারে বসায় রাখলাম, আর মাইনাস সিটারে বসায় রাখলাম, টিটারে অন্তরীকরণ করলাম, তাহলে কত হলো টি প্রাইম হলো, আবার সূত্রের প্লাস আবার টিটারে বসায় রাখলাম, আর মাইনাস সিরে অন্তরীকরণ করলাম, আর মাইনাস সিরে করলে পরে কত আসে আর মাইনাস সি, আমি একটু সাইডে দেখাই দিই, এবার আর মাইনাস সি আর করলে পারে আর প্রাইম, আর সিরে করলে পারে জিরো। এখন এই টিটা যদি আর এর সাথে গুণ দিই তাহলে কি গুণ দিই, ডট গুণ দিই, তাহলে টি ডট আর প্রাইমে থাকে, আর জিরোর সাথে জিরো গুণ দিলে পারে মাইনাস জিরো, ওই মাইনাস জিরোটা কিন্তু আমরা লিখে নাই। ওকে, এখন আমরা কিন্তু স্যাট ফ্রেন্ড সূত্র থেকে জানি টি প্রাইম ইকাল টু কত কাপ্পায়েন, টি প্রাইম ইকাল টু কত কাপ্পায়েন, আমরা কিন্তু একটুকে সূত্র দেখাই আসছি, অর্থাৎ এখানে আমার থাকলো আর মাইনাস কত সি প্লাস টি, আর একটু আগে কিন্তু আমি বলছি যে টি ইকাল টু আমরা লিখতে পারি কত আর প্রাইম, অর্থাৎ এখানে আর প্রাইম আছে, আর প্রাইম বদলে আমরা টি লিখতে পারি, ঠিক আছে, এত ইকাল টু কত জিরো।
আর প্রাইমের বদলে আমরা টি রাখলাম, ওকে। তাহলে কাপ প্রাইম ডট আর মানে সি প্লাস, আমরা জানি একই জাতীয় এই সকল সূত্র কিন্তু আগেও অনেকবার দেখানো হয়েছে, একই জাতীয় ভেক্টরের ডট গুণ সবসময় কত আসে? ডট গুণ সবসময় ওয়ান আসে। তাহলে টি ডট টি মানে কত? ওয়ান, এত ইকুয়াল টু জিরো। এবার আমরা একটা কাজ করি, কাজটা কি, আমরা এইটার এই পাশে রেখে ওয়ানটার ওই পাশে নিয়ে গেলে পরে মাইনাস ওয়ান, আর কাপ্পাটা কি আকার আছে? গুণ আকার আছে, ওই পাশে নিয়ে গেলে পরে ভাগ, অর্থাৎ এই পাশে থাকতেছে এন ডট আর মানে সি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই কাপ্পা, ঠিক আছে। এটার নাম দিলাম আমরা কত নং সমীকরণ? তিন নং সমীকরণ। এটার আরেকটু আমরা একটু সাজায় লিখি, যা পরবর্তীতে কাজে লাগবে। উভয় পক্ষে আমরা এন ডট করে দিলাম, কি গুণ করলাম? এন ডট গুণ করলাম, অর্থাৎ এখানে এন ছিল এন ডট এন আর মাইনাস সি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই কত? কাপ্পা ডট এন। আমি কিন্তু এটার না করলেও হবে, কিন্তু আমি বুঝার সাথে আমি করে রাখছি। এটার নাম দিলাম আমরা তিন নং ইকুয়েশন। আবার তিন নং সমীকরণকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যে তিন নং সমীকরণ ছিল না, এই যে যে তিন নং সমীকরণ, এই তিন নং সমীকরণটারে আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, এটা ইউ এটা ভি, ঠিক আছে। তাহলে এস এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা কী পাই সেটা আমরা একটু দেখে আসি। আমরা এটা ইউ এটা ভি, ওকে, আমরা ইউটারে বসায় রাখছি, এন ভেক্টরটারে বসায় রাখছি, আমরা আর মানে সিরে অন্তরীকরণ করি, আর রে অন্তরীকরণ করলে আর প্রাইম, সিরে করলে জিরো, সেই সিরো লিখলাম আমরা সূত্রের প্লাস, আবার আর মানে সিরে বসায় রাখলাম, এনটারে অন্তরীকরণ করলে পরে এন প্রাইম, এত ইকুয়াল টু এখানে আছে ওয়ান বাই কাপ্পা। ওয়ান বাই কাপ্পার অন্তরীকরণ করলে কী পাই সেটা আমরা একটু দেখাই। এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এখানে ডি ডিভাইডেড বাই ডিএস মাইনাস ওয়ান বাই কাপ্পা। আমরা সূচকের নিয়ম অনুসারে এই কাপ্পাটারে কি ইনভার্স করে উপরে নিয়ে যেতে পারি, ঠিক আছে। অর্থাৎ এখানে এমন করে নিয়ে যাওয়ার পরে আমার ডি ডিভাইডেড বাই ডিএস সূচকের নিয়ম অনুসারে, আর মাইনাসটা তো আমার থাকলোই সূচকের নিয়ম অনুসারে, এটার ইনভার্স করে উপরে নিয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন অনুসারে পাওয়ারটা আগে আসে, তাহলে পাওয়ারটা ওয়ান, ওয়ান তো লেখার দরকার নেই, কিন্তু মাইনাস তো আসে, মাইনাস মাইনাসে প্লাস থাকতেছে কত? কাপ্পা। ওর পর এক কমে যায়, তাহলে কত? মাইনাস ওয়ান থাকে, ঠিক আছে। মাইনাস মাইনাস ওয়ান যোগ করলে পারে মাইনাস টু, এটার আবার সূচক করলে পারে ওয়ান বাই কত স্কোয়ার? কে স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। ওয়ান বাই কত স্কোয়ার? কে স্কোয়ার। কিন্তু এটা তো ওয়ান বাই কে স্কোয়ার হলো, কিন্তু এটা, কিন্তু এটা তো আর মানে ই না, মানে এস না, তাহলে যে যে আরেকটা যে কাপ্পা থাকে যায় এটারে, তো ওয়ান বাই এটার আমরা কী করলাম, এটার আমরা যে ওয়ান বাই কে রে অন্তরীকরণ করলাম, ঠিক আছে। অন্তরীকরণ করার পরে আমার আরেকটা কী থেকে যায়? আমরা কাপ্পা থেকে যায়, সেই কাপ্পারে আমরা লিখতে পারি কত? এখানে কিন্তু আরেকটা কাপ্পা থেকে যায়, আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, আরেকটা কাপ্পা থেকে যায়, সেটা আমরা লিখতে পারি ডি কে বাই কত? ডিএস। তাহলে এই যে কাপ্পা প্রাইমটা আমরা কী করলাম, মূল কথা এস এর সাপেক্ষে আবার ওই কাপ্পারে অন্তরীকরণ করলে পরে আমরা কাপ্পা প্রাইম পাবো, ঠিক আছে। এখানে করে দেওয়া আছে ওয়ান বাই কাপ্পা স্কোয়ার, যেহেতু এটা এস না, ওইটার আবার অন্তরীকরণ করা লাগে ডি কাপ্পা রিভার ডিএস, ডিএস এর সাপেক্ষে কাপ্পারে করলে পরে কাপ্পা প্রাইম, তাই ওটার একবারে লেখা হয়েছে ওয়ান বাই কাপ্পা স্কোয়ার কত? কাপ্পা প্রাইম, ঠিক আছে। তাহলে এন ডট এন, আমরা এখন একটা সূত্র শিখছি, কি একটু আগে বললাম যে আর প্রাইম ইকুয়াল টি লিখতে পারি, তাহলে এন ডট টি প্লাস, এখন আমরা কিন্তু এন প্রাইম স্যারট ফ্রান্ট সূত্র থেকে জানি এন প্রাইম ইকুয়াল টু টাউ বি মাইনাস কত? কাপ্পা টি। একটু আগে সূত্রটা দেখাই আসলাম, আর মাইনাস সি, আর মাইনাস সি থেকে গেল ইকুয়াল, এখন এটার গুণ আকার আছে কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার, কাপ্পা স্কোয়ার আকারে রেখে দিলাম। এখন আমাদের কাজটা কি, আমরা জানি বিপরীত জাতীয় ভেক্টরের ডট গুণ সবসময় শূন্য হয়, অর্থাৎ এন ডট টি ইকুয়াল টু কত? টিটাও কিন্তু ভেক্টর, এত ইকুয়াল টু জিরো প্লাস। এখন আমরা একটা কাজ করি, কাজটা কি, এইটার সাথে এইটা গুণ দেবো, এটার সাথে যদি এইটার গুণ দিই মানে এই আর মাইনাস সি এর গুণ দিই, তাহলে কত পাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। এটার সাথে যদি আমরা এই আর মাইনাস সি এর গুণ দিই, ঠিক আছে, আর মাইনাস কিসের, সি এর গুণ দিই, তাহলে টাউবি টাউবি আর মাইনাস কত? সি, ঠিক আছে। আর এইটার সাথে যদি এইটার গুণ দিই, মানে এটার সাথে যদি এই মানে এটার আবার ডট গুণ দিই, ঠিক আছে, এটার সাথে এটার ডট গুণ দিলে পারে, এটার সাথে যদি এটার ডট গুণ দিই, তাহলে কী পাই সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এখানে আছে কত? এখানে আমার আছে কাপ্পাটি, এখানে আমার আছে কাপ্পাটি, ঠিক আছে, কাপ্পাটি। আর এইখানে, ও এখানে আমরা সাধারণত কী করলাম, গুণ দিয়ে দিলাম, গুণ দিলে পারে এটার সাথে এটা গুণ দিলে পারে আর মাইনাস সি। আর এই যে এইখানে, এখানে আছে কাপ্পাটি, কাপ্পাটি আর মাইনাস সি, ঠিক আছে। এইখানে কিন্তু আরটা একটা ভেক্টর, ঠিক আছে, কী ভেক্টর, আরটা একটা ভেক্টর। তাহলে আমরা যদি এটার সাথে এটার গুণ দিই, অর্থাৎ এন ডট টি দিলে পরে আমার জিরো চলে আসতেছে, তাই না, এন প্রাইম, এন প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি এত। আমরা দুই নং থেকে একটা জিনিস শিখে আসলাম একটু আগেই, টি ডট আর মানে সি ইকুয়াল টু কিন্তু জিরো, এটা কিন্তু দুই নং সমীকরণ থেকে। এখন আমার তো এটার সাথে এটা ডট গুণ করতে হবে, কে টি
মানে কাপ্পা টি ডট আর মানে সি, আমরা কাপ্পাটা এখানে মনে মনে রাখলাম, থাকলো কত আর ডট টি ডট আর মানে সি, তার মানে এই পার্টটা জিরো চলে আসে, ঠিক আছে, এটার সাথে এটা ডট গুণ দিলে পারে জিরো চলে আসে, আর এই পাশে কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার, কাপ্পা স্কোয়ারে থাকে যাচ্ছে, ঠিক আছে, এটা থাকলো আমার লাস্ট পর্যন্ত। এখন আমরা একটা কাজ করি, কাজটা কি, আমার এখানে টাউটা আমার গুণ আকারে আছে, টাউটা কি আকার আছে, গুণ আকার আছে, গুণ আকার থাকলে পরে এই পাশে চলে যায় ভাগ আকারে, অর্থাৎ বি ডট আর মানে সি, বি ডট আর মানে সি, আর টাউটা ওই পাশে যা কী হয়ে ভাগ হয়ে যাচ্ছে কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার কত টাউ, এটার নাম দিলাম আমরা কত নং সমীকরণ, 4 নং সমীকরণ। এটারে আরেকটু সাজায় লিখি, এটারে উভয় পক্ষে আমরা বিটারে ডট গুণ করে দিলাম, অর্থাৎ বি ডট বি মানে একটু লিখে রাখলাম ওই ওইদিকে আমার কাজে লাগবে, অর্থাৎ আর মাইনাস সি ইকুয়াল টু কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাউ ডট কত বি, এটার কিন্তু আমরা 4 নং সমীকরণ নাম আকারে রাখছি। সমীকরণ 2, 3 এবং 4 নং হতে পাই, আমরা একটা জিনিস দেখে আসছি সমীকরণ 2, 3, 4 কী পাই। সমীকরণ 2, 3, 4 দেখতেছি আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে প্রত্যেকটাই প্রায় আমরা সেম জিনিস পাচ্ছি, সেম জিনিস বলতে আমরা যদি এটার টি, এটার গুণ আকার আছে, গুণ আকার মানে ডট গুণ আকার আছে, ওইটারও ওই পাশে নিয়ে গেলে পারে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কাপ্পা এন, এটারও ওই পাশে নিয়ে গেলে পারে আমরা লিখতে পারি আর মানে সি এর মান কত, এটা জিরো, এটা কিন্তু জিরো হয়ে যাবে, মানে জিরোর সাথে টিটা ডট আকারে থাকবে, এইটার বিটা যদি ওই পাশে নিয়ে যায় আর মাইনাস সি, অর্থাৎ কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাউ, অর্থাৎ সবগুলোই আমার আর মাইনাস সি এর ভ্যালু আকারে থাকতেছে, মানে আর মাইনাস সি এর মান আকারে থাকতেছে, তাহলে আমরা সবগুলো ওই পাশে একই জিনিস আছে একটা রাখলাম, ওই যে প্রথম সমীকরণের 2 নং সমীকরণের ওই পাশে যদি টিটা ওই পাশে নিয়ে যায় তাহলে জিরো টি, প্লাস ওই পাশে যদি আমরা এনটা নিয়ে যাই তাহলে -1 ডিভাইড বাই কাপ্পা কত এন ভেক্টর, প্লাস 1 ডিভাইডেড বাই টাউ, 1 ডিভাইড বাই কাপ্পা টাউ বি ভেক্টর, এটার থেকে যদি আমরা বিটারে ওই পেশনে যাই কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার কত, কাপ্পা স্কোয়ার টাউ বি ভেক্টর থাকে বিটারে যদি আমরা ওই পেশনে নিয়ে যাই, ঠিক আছে, বি ভেক্টর থাকে এখানে কিন্তু কাপ্পা স্কোয়ার, ঠিক আছে, কাপ্পা স্কোয়ার, আর 2 নং সমীকরণ থেকে এটা পাই 3 নং, 1, 2 নং থেকে এটা, 3 নং থেকে এটা, 4 নং সমীকরণ থেকে এটা, এটার নাম দিলাম আমরা কত নং সমীকরণ, এটার নাম দিলাম আমরা 5 নং সমীকরণ। এখন আমার কি আকার আছে, এই যে সিটা আমার মাইনাস আকার আছে, এখন এইটা সিটারে যদি আমরা ওই পাশে নিয়ে যাই সিটারে ওই পাশে নিয়ে গেলে প্লাস, আরটা কি আকারে থাকবে, আরটাও এই পাশে প্লাস আকারে থাকবে, এটা তো জিরো, জিরোটার নেওয়ার দরকার নেই, এটা মাইনাস, এটারে মাইনাস যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস, ঠিক আছে, অর্থাৎ এখানে থাকবে না আমার এন ডিভাইডেড বাই কাপ্পা, এই যে প্লাস, আবার এইটা আমার কি আকার আছে, প্লাস আকার আছে, আমরা যদি ওই পাশে নিয়ে যাই এটা মাইনাস আকারে থাকে, অর্থাৎ মাইনাস কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাউ কত বি ভেক্টর, ঠিক আছে, অর্থাৎ সি ভেক্টর ইকুয়াল টু আর প্লাস এন ডিভাইডেড বাই কাপ্পা মাইনাস কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাউ বি ভেক্টর। এখন আমরা একটা কাজ করি, কাজটা কি, আমার এখানে তো আর ভেক্টর প্লাস, আর এই যে এন ডিভাইডেড বাই কত, আমার এন ডিভাইডেড বাই কে মানে কাপ্পা, এন ডিভাইড বাই কে কাপ্পা ইকুয়াল টু আর এন, কেমন করে লেখা যায়, আমরা কিন্তু একটা সূত্র শিখাইছি প্রথম দিকে, আমি দেখাইছিলাম আমরা আর 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 ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইডেড বাই কত কাপ্পা, ঠিক আছে, কত লিখতে পারি কাপ্পা, অর্থাৎ এত ইকুয়াল টু যদি কাপ্পা লিখতে পারি, এত ইকুয়াল টু যদি কাপ্পা লিখতে পারি, অর্থাৎ আমারে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু কত, আমার এখানে আর ইকুয়াল টু এন ডিভাইডেড বাই কত আছে কাপ্পা দেওয়া আছে, আর ইকুয়াল টু এন ডিভাইডেড বাই কত কাপ্পা, তাহলে এখান থেকে যদি আমরা, এইখান থেকে যদি আমরা এই যে কিসের মান, এন এর মানটা ফ্রি করি, এন এর মান ফ্রি করলে কী পাবো সেটা আমরা একটু দেখে নিই, এখানে করে দেওয়া আছে আর ইকুয়াল টু 1 বাই কাপ্পা, ঠিক আছে, অর্থাৎ আর প্রাইম, আর প্রাইম, আর প্রাইম মানে অন্তরীকরণ, অর্থাৎ -1 বাই কাপ্পা, কাপ্পা প্রাইম, টাউ ইকুয়াল টু 1 বাই টি, ঠিক আছে, এইগুলোরে প্রকাশ করা দেয়, অর্থাৎ এখানে আমার দেওয়া আছে কত এন ডিভাইডেড বাই কাপ্পা, এন ডিভাইড বাই কাপ্পা, এটা কিসের মান ছিল, এটা কিন্তু আর এর মান ছিল, আর ইকুয়াল টু ছিল, তাহলে আর ইকুয়াল টু ছিল আমার এন ডিভাইডেড বাই কাপ্পা, তাহলে এনটারে যদি আমরা ফ্রি করি, অথবা হ্যাঁ এনটারে যদি আমরা কী আকারে রাখি, ফ্রি আকারে রাখি, অথবা যদি আমরা এটারে গুণ টুন করে দিই, গুণ করলে আমরা কী পাই সেটা আমরা একটু দেখে নিই, কী কী আসতেছে মানে কী আকারে আমার ভ্যালুটা আসতেছে সেটা আমরা একটু দেখে নিই, এটারে যদি আমরা কী আকার করি, এটারে যদি আমরা আটটারে এটার সাথে কাপ্পার সাথে যদি আমরা কী করে দিই, গুণ করে দিই, অথবা ইসের সাথে গুণ করে দিই, এনের সাথে গুণ করে দিই, তাহলে আমরা কী পাই সেটা আমরা একটু দেখে নিই, আমার আমরা এটারে যদি গুণ করে দিই, অর্থাৎ আর ইকুয়াল টু এন বাই কত কাপ্পা, অর্থাৎ এন ইকুয়াল টু আমরা লিখতে পারি কত আর কাপ্পা, আবার যদি আমরা এখান থেকে এনটাই কত এন বাই এন, এন বাই কত এন, মোট কথা এরকম না, আমি সহজ করে আর একটু বুঝাই দিই, আমরা কিন্তু শিখছি 1 বাই কাপ্পা ইকুয়াল টু কত, 1 বাই কাপ্পা ইকুয়াল টু আর, 1 বাই কাপ্পা ইকুয়াল টু আর লিখছি, এখন 1 বাই কাপ্পা ইকুয়াল টু যদি আর হয় তাহলে আমার দেখা আছে এন বাই কাপ্পা, এন বাই কাপ্পা, এটা যদি আমরা ফ্রি করে লিখি এন ইন্টু 1 বাই কত কাপ্পা, এন ইন্টু 1 বাই কাপ্পা, কিন্তু 1 বাই কাপ্পার মান তো আমার আর,
অর্থাৎ এটারে লেখা যায় কত আরএন, ঠিক আছে, এটারে লেখা যায় কত আরএন। প্লাস আমরা কিন্তু আরেকটা জিনিস শিখছি, কি শিখছি, আর প্রাইম ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই কাপ্পা স্কোয়ার কাপ্পা প্রাইম, কিন্তু এখানেও সেই একই জিনিস দেওয়া আছে, কাপ্পা প্রাইম মানে উপরে উপরে গুণ, অর্থাৎ কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাস কাপ্পা প্রাইম কাপ্পা ইকুয়াল টু আমরা শিখছি কত আর প্রাইম। তাহলে এখানে আর প্রাইম লিখলাম, আর আর প্রাইম লিখলাম, আর টাউ ইকুয়াল টু আমরা জানি ওয়ান বাই কত টি, ওইদিকে সূত্রে বলা আছে। তাহলে টাউ ইকুয়াল টু যদি ওয়ান বাই টি হয়, তাহলে টিটারের পেছনে নিচ্ছি, টাউটার পেছনে নিচ্ছি, অর্থাৎ ওয়ান বাই টাউ ইকুয়াল টু কত টি, তাহলে ওয়ান বাই টাউ ইকুয়াল টু টি, আর বি ভেক্টর আকারে থেকে গেল। এটাই হচ্ছে আবার প্রুফ, এটাই দেখাতে বলছিল, এটাই দেখা ফেললাম। এবার আমরা দুই নং ম্যাথটা সলভ করব। দুই নম্বর ম্যাথ বলছে ডি ডিভাইডেড বাই ডিএস কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ ইকুয়াল টু টাউ ডিভাইডেড বাই কাপ্পা, এটা দেখাতে হবে, ঠিক আছে। সমীকরণ চার, সমীকরণ চার নং সমীকরণটা আমার একটু দেখে আসতে হবে। সমীকরণ চারে আমার বলা আছে বি ডট আর মানে সি ইকুয়াল টু কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ, এটা হচ্ছে চার নং সমীকরণ। তাহলে সমীকরণ চারে বি ডট আর মানে সি ইকুয়াল টু কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার টাউ, এটা দেওয়া ছিল, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস করে নিই, এইটা আমরা এই পাশে নিয়েছিলাম, এটা এই পাশে নিয়েছিলাম, পক্ষান্তর করলাম, জায়গাগুলো চেঞ্জ করলাম, জায়গাগুলো চেঞ্জ করলে পরে আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করবো, আমরা এস এর সাপেক্ষে, মানে ডি ডিভাইড বাই ডিএস এর সাপেক্ষে অন্তরীকরণ করবো উভয় পক্ষে। এটারও এটার এটার যদি আমরা অন্তরীকরণ করি, অর্থাৎ অন্তরীকরণ চিহ্নটা ডিফারেন্সিয়েশন চিহ্নটা রেখে দিলাম, ডি ডিভাইড বাই ডিএস কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাউ ইকুয়াল টু, এটার ইউ ধরবো, এটার ভি ধরবো, আমরা ইউটারে বসায় রাখলাম, ভিটারে অন্তরীকরণ করলে আর প্রাইম, প্লাস এবার এটারে বসায় রাখলাম, বিটারে অন্তরীকরণ করলে পরে বি প্রাইম। আমরা কিন্তু একটু আগে শিখে আসছি আর প্রাইম মানে টি, অর্থাৎ বি ডট টি, বিটা কিন্তু ভেক্টর, প্লাস প্লাস, আর এখন বি প্রাইমটা জায়গায় থাকলো আর মানে সিটা জায়গায় থাকে গেল, ঠিক আছে। কিন্তু আমরা তো একটা জিনিস শিখাইছি, কী জিনিস শিখাইছি, আমরা শিখাইছি বি প্রাইম মানে কত, মাইনাস টাউ এন, বি প্রাইম মানে টাউ এন, আর বি ডট মানে বিপরীত ভিন্ন ভিন্ন জাতীয় ভেক্টরের গুণফল সবসময় শূন্য, অর্থাৎ বি ডট আমরা বি ডট এটা কত পাচ্ছি, বি ডট টি, এটা শূন্য, আর এটার সাথে যদি এটার গুণ করে দিই, অর্থাৎ বি প্রাইমের মানটা যদি আমরা বসা দিই, বি প্রাইমের মান হচ্ছে সেট ফ্রাইমের সূত্র থেকে জানি মাইনাস টাউ এন, আর মাইনাস সি, আর মাইনাস সি থাকলো, আর মানে সি আকারে থেকে গেল, ঠিক আছে। এখন আমরা ই মানে এখানে আছে কত, এখানে আমার আছে মাইনাস কত, মাইনাস টাউ এন, আর এখানে আছে আর মাইনাস সি। এবার তিন নং সমীকরণ থেকে আমরা কিন্তু একটা মান পাই, কী মান পাই আমি সেইটা একটু দেখাই আসি। এটা ছিল আমার তিন নং সমীকরণ, আর ডট আর মাইনাস সি এর মান ওয়ান বাই কাপ্পা, আর ডট আর মাইনাস সি এর মান মাইনাস ওয়ান বাই কাপ্পা। তাহলে এইটার সাথে এটার সাথে তো এটা ডট গুণার কাছে, অর্থাৎ এন ডট আর মাইনাস সি এর মান কত, ওয়ান বাই কাপ্পা, আর ওয়ান বাই কাপ্পা, এই যে আমি দেখাই মাইনাস ওয়ান বাই কাপ্পা, এই যে এখানে মাইনাস আছে, আর এইখানে তো একটা মাইনাস ছিলই, ওই মাইনাস, অর্থাৎ এন ডট আর মাইনাস সি এর মান ওয়ান বাই কাপ্পা, মাইনাস ওয়ান বাই কাপ্পা, আর ওই মাইনাস এর মাইনাস প্লাস, অর্থাৎ থাকলো টাউ ডিভাইডেড বাই কাপ্পা, এটাও প্রুফ করে ফেললাম। আমার আর একটা প্রুফ আছে, ওয়ান বাই কাপ্পা হোল স্কোয়ার প্লাস কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাউ তার হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, অথবা আর স্কোয়ার প্লাস আর প্রাইম টি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। আমরা পাঁচ নং সমীকরণ, পাঁচ নং সমীকরণ থেকে কী পাইছিলাম, পাঁচ নং সমীকরণ ছিল আর মাইনাস সি ইকাল টু জিরো টি প্লাস মাইনাস ওয়ান বাই কাপ্পা এন ভেক্টর প্লাস কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার, এখানে হচ্ছে কাপ্পা স্কোয়ার টাউ বি ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে পাঁচ নং সমীকরণ ছিল। তাহলে পাঁচ নং সমীকরণ হতে আর মাইনাস সি ইকুয়াল টু মাইনাস ওই জিরোটার টার্মটা তো আমরা লিখলাম না, জিরোটি মাইনাস এন ডিভাইডেড বাই কাপ্পা প্লাস কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার টাউ বি ভেক্টর। এখন উভয় পক্ষে আমরা আর মাইনাস সিটা ডট গুণ করবো, এখানে তো একটা আর মাইনাস সি ছিল, এখানে একটা আর মাইনাস সি, কিন্তু আর মাইনাস সি এর মানে তো মাইনাস এন ডিভাইডেড বাই কাপ্পা প্লাস কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাউ বি ভেক্টর, অর্থাৎ এই পাশেও যদি আমরা আর মাইনাস সি করি, আর মাইনাস সি মানেই তো এটা ছিল, অর্থাৎ এটা ডট এটাই আসবে, ঠিক আছে, এটা ডট এটাই আসতেছে। এখন এটা ডট যদি এটাই আসে তাহলে আমরা কী লিখতে পারি সেটা আমরা একটু দেখে নিই। এখন এটার মান কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল, এটার মান মানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখলাম, ঠিক আছে, ইকল ইকল। এখন আমরা যে দেখলাম যে একই জাতীয় ভেক্টরের ডট গুণ সবসময় কত আসে, একই জাতীয় ভেক্টরের ডট গুণ ওয়ান আসে, অর্থাৎ এন ডট এন, এটার সাথে যদি এটা ডট গুণ করি মাইনাস মাইনাসে প্লাস, এন ডট এন মানে কত ওয়ান, অর্থাৎ ওয়ান বাই কাপ্পা, ওয়ান বাই কাপ্পা লেখা যায় ওয়ান বাই কাপ্পা স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, এটার সাথে যদি এটা ডট গুণ করি বি ডট বি মানে ওয়ান চলে আসলো, আমার থাকলো এখানে কাপ্পা প্রাইম, এখানে কাপ্পা প্রাইম, আর নিচে থাকলো আমার কাপ্পা স্কোয়ার টাউ, নিচে থাকলো কাপ্পা স্কোয়ার টাউ, এটারও স্কোয়ার ওইটারও স্কোয়ার মানে দুটা একই জিনিস, তাহলে কাপ্পা প্রাইম টাউ কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার টাউ ইকুয়াল টু তার হোল স্কোয়ার লেখা যায়, এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই কাপ্পা স্কোয়ার চলে, তাহলে ওয়ান বাই কাপ্পা তার হোল স্কোয়ার লেখা যায় প্লাস
কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার টাও তার হোল স্কোয়ার। এখন আমরা একটা জিনিস লিখি, এইটা মানে এইটা যে আসলে এটার ডান পাশে নিয়ে আসলাম, আর এইটারে আমরা কি করলাম, এটারে আমরা বাম পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। মানে এই যে ওয়ান বাই কাপ্পা মানেই তো আর ছিল, তাহলে আর স্কোয়ার প্লাস প্লাস, আর এইখানে আমরা একটু আগে কিন্তু দেখে আসলাম, কি দেখে আসলাম, ওয়ান বাই কাপ্পা কারা আছে, কিন্তু ওয়ান বাই কাপ্পা, ঠিক আছে। যেহেতু এখানে প্রাইম আছে তাহলে ওটাতে লেখা আছে আর প্রাইম, ওয়ান বাই কাপ্পা স্কোয়ার ছিল তাহলে এটার আর প্রাইম, আর ওয়ান বাই টাও মানে হচ্ছে টি, তাহলে এখানে টি, আর কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার ইকুয়াল টু আর প্রাইম, তার কি হোল স্কোয়ার, হোল স্কোয়ার আছে ইকুয়াল টু এ স্কোয়ার, এটাও প্রুফড। এখন আমার আর একটা অংশ প্রুফড করতে বলছে, সেই অংশটা আমরা একটু দেখে নিই, সেই অংশটা কি আছে। এটা আমরা এটাও কিন্তু প্রুফড করে ফেলছি, ঠিক আছে। আমার আরেকটা অংশ অতিরিক্ত দেওয়া আছে, শেষ অংশ, সেটা আমরা একটু দেখে নিই, মানে কেমন করে প্রমাণ করে। প্রশ্নে বলছিল মানে দেখাতে বলছিল না, ইহা নির্দেশ করে সিএ সঞ্চারপথের স্পর্শক রেখা বক্ররেখা দ্বিঅম লম্বের সমান্তরাল, সমান্তরাল দেখাতে বলছে। শেষ অংশ আমরা সি ভেক্টর ইকুয়াল টু আর প্লাস এন ডিভাইড বাই কাপ্পা মাইনাস কাপ্পা এন ডিভাইড বাই টাও স্কোয়ার কাপ্পা স্কোয়ার টাও বি বি ভেক্টর পাই, এটা কিন্তু এই এই যে লাস্ট একটা সমীকরণ পালাম, এই যে সি ইকুয়াল টু, ঠিক আছে, মানে পাঁচ নং সমীকরণের পরে যে ভ্যালুটা পাইছে ওইটা, অর্থাৎ সি এর সঞ্চার পথ আর, মানে সি মানে আর ভেক্টর লেখা যায়, আর প্লাস এন বাই কাপ্পা মাইনাস কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার টাও বি ভেক্টর, এটার আমরা এস এর সাপেক্ষে উভয়পক্ষে অন্তরিকরণ করে দেবো। এস এর সাপেক্ষে অন্তরিকরণ করলে পরে আর এ লেখা যায় ডিআর ডিভাইডেড বাই ডিএস ইকুয়াল টু আর এ অন্তরিকরণ করলে পরে আর প্রাইম প্লাস এন ডিভাইডেড বাই কাপ্পা, তাহলে ওয়ান বাই কাপ্পা আমার এখানে ওয়ান বাই কাপ্পা আকারেই আমরা কী করবো, রেখে দেওয়ার চেষ্টা করবো। আমরা এটারে অন্তর্কণ কী পাচ্ছি সেটা দেখি, এটারে অন্তর্কণ করে পাইছিলাম আমরা আর প্রাইম, এটারে ইউ বাই ভি ফেলবো, মানে ইউ বাই ভি না, তো আমরা একটু সাজাই নিই, সাজা কেমন আকারে সাজা নেবো। এইখানে আমার দেওয়া ছিল কিন্তু এন বাই কে, আমরা এনটারে সাইডে রাখলাম ওয়ান বাই কে এটারে রাখলাম, এটারে ইউ এটারে ভি হিসেবে নেবো, অর্থাৎ এটা ইউ এটা ভি, ঠিক আছে। তাহলে ইউটারে বসায় ইউটারে কী করলাম, মানে ওয়ান বাই কাপ্পাটারে আমরা বসায় রাখলাম, ওয়ান বাই কাপ্পাটারে বসায় রাখলাম, এন রে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে আমরা পাবো এন প্রাইম সূত্রের প্লাস, আর এবার এনটারে আমরা বসায় রাখলাম ওয়ান বাই কাপ্পারে অন্তরিকরণ করবো, ওয়ান বাই কাপ্পারে অন্তরিকরণ করলে পরে মাইনাস ওয়ান বাই কাপ্পা স্কোয়ার কাপ্পা প্রাইম, যা আগে দেখালাম আমি কেমন করে আসে, মাইনাস মাইনাস এটার ইউ নেবো এটারে ভি নেবো, তাহলে ইউটারে বসায় রাখলাম ভিটারে, ভি বলতে বি, বি বিটারে যদি আমরা অন্তরিকরণ করি বি প্রাইম, আবার এটারে অন্তরিকরণ করতে হবে, তার মানে বিটারে বসায় রাখবো বিটারে, বি ভেক্টরটারে বসায় রাখলাম, এটার অন্তরিকরণ চিহ্ন আকারে রাখে দিলাম, কারণ এই আকারে রাখতে বলছে, অর্থাৎ ডি ডিভাইডেড বাই ডিএস কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার টাউ। আমরা কিন্তু এটা এটা যেমন আছে তেমন থাক, এই সমানটা সমান লেখলাম আমরা, আর আর প্রাইম ইকুয়াল টু লেখলাম জানে আসলাম আমরা টি প্লাস প্লাস, এবার এন ভেক্টর এন প্রাইম ইকুয়াল টু আমরা স্যার ফ্রেন্ড সূত্র থেকে জানি টাও বি মাইনাস কত কাপ্পা টি, আর ওয়ান বাই কাপ্পা ওয়ান বাই কাপ্পা আকারে থাকলো, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে গুণ আকার আছে এন কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার, এনটারে আমরা ওই পাশে নিয়ে রাখলাম, অর্থাৎ কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার এন ভেক্টর মাইনাস মাইনাস, এখানে আছে কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার কত কাপ্পা স্কোয়ার টাও, আর এখানে আছে বি 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 ভেক্টর মানে বি প্রাইম স্যার ফ্রেন্ড সূত্র থেকে জানি আমরা মাইনাস টাও কত এন, আর এইটা এই যে মাইনাস বি ভেক্টর ডিএস ডিভাইড বাই ডি কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার টাও যে যেমন আছে তেমনই রেখে দিলাম, টিটা যেমন আছে তেমন থাক, প্লাস প্লাস ওয়ান বাই কাপ্পাটা আমার এটার সাথে গুণ আকার আছে গুণ করে দিলাম, অর্থাৎ টাও বি ডিভাইডেড বাই কাপ্পা, প্লাস মাইনাসে মাইনাস, এটার সাথে এটা যদি আমরা গুণ করি এইটা আর এটা কেটে যায় থাকে কত টি, মাইনাস মাইনাস এটার এখানে আমরা একটু কাজ করি, এখানে আমার থাকতেছে কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার কিন্তু এন ডিভাইডেড বাই এন ভেক্টর, প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, এখানেও সেই একই কাজ, কাপ্পা এখানে আমার আসতেছে এখানে আমরা পাচ্ছি কত এখানে কত পাই সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এখানে আমরা এখানে কত লেখলাম, এখানে আমরা লেখলাম কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার ইন্টু এত মাইনাস মাইনাসে প্লাস। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখে নিই, এই টাওয়ার এটাও কাটি গেল, এই টাওয়ার এটাও কাটি গেলো, থাকলো এখানে একটা কাপ্পা প্রাইম হবে, হ্যাঁ কাপ্পা প্রাইম, এই যে কাপ্পা প্রাইম, তাহলে কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার কত থাকে, এই কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার, আর এই এন ভেক্টর আকারে থাকে, মাইনাস মাইনাস বি
ডিএস ডিভাইডেড বাই ডি ডিভাইড বাই ডিএস, আর এই পাশে আমার আছে কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার কত টাউ। এখন এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ কেটে গেল, টি নেগেটিভ টি পজিটিভ কেটে গেল, থাকলো টাউ বি ডিভাইডেড বাই কাপ্পা, আর এইখানে থাকলো মাইনাস বি ডিএস ডিভাইডেড বাই ডি ডিভাইড বাই ডিএস কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার, ঠিক আছে টাউ। এখন এটার আমরা এখানেও আমার কি আকার আছে, এখানেও আমার বি আছে, এইখানেও আমার বি ভেক্টর আছে, বিটা যদি আমরা কমন নিই, এখানে আমার থাকতেছে টাউ ডিভাইডেড বাই কাপ্পা মাইনাস, আর এইখানে আমার থাকতেছে ডিএস ডিভাইডেড বাই ডি ডিভাইড বাই ডিএস, আর এখানে আমার থাকতেছে কাপ্পা প্রাইম ডিভাইড বাই কাপ্পা স্কোয়ার টাউ, আর বিটা তো মানে আমরা কমন নিয়ে লিখলাম। ইহা নির্দেশ করে সি এর সঞ্চারপথের স্পর্শক রেখার প্রদত্ত রেখার দ্বিলম্বের সমান্তরাল, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখে নিই, চ্যাপ্টার টুতে আছে নাকি, যদি সেগুলো থাকে সেগুলো সলভ করবো, ঠিক আছে। হ্যাঁ আছে আরও ইম্পর্ট্যান্ট ম্যাথ, সেগুলো সলভ করবো এরপরের লেকচার, আরও অনেক আছে সেগুলো সলভ করবো এরপরের লেকচার।